হাই, হাউ আর ইউ? সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আসছি, যে টিপসগুলি আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি, বিধা অনেকটা পরিবর্তন আসছে। আপনারা যদি সত্যিকারে এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত এবং এই টিপসগুলি ফলো করেন, আই এম শিওর যে আপনার জীবনে পরিবর্তন আসবে। নাম্বার ওয়ান, কথা বলা। আমরা কথা বলতে পারি না, জন্মের পরেই আমরা কথা বলা শিখেছি, কিন্তু কোন জায়গাতে কী বলতে হবে এই কথাগুলি শেখার জন্য জীবন অনেক বড় একটা সময় চলে যায়, তারপরে কথা বলতে পারি না। আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে যাই, সবার সাথে সবাই কথা বলে, আমার সাথে মানুষ কথা বলে না, আমি কারোর সাথে কথা বলতে পারি না, কথা বলার ভাষা খুঁজে পাই না, আমি কী দিয়ে শুরু করব। আমি যদি কিছু একটা বলি, মানুষ যদি হাসে, আসলে এই কথাটা বলা উচিত কি না, আমি সবসময় এই কথাগুলি চিন্তা করি। কারণ কি? আমি সুন্দর করে কথা বলতে পারি না। হ্যাঁ, এই কোশ্চেনগুলি যাদের ভিতরে আসে তাদের জন্য আমি বলবো, কথা বলা প্র্যাকটিস করতে হবে। প্রথমে শুরু করুন আপনার কাছের মানুষকে, আপনি ফোন করে খুব সুন্দর করে সালাম দেন, সালাম দেওয়ার পরে আপনি একটু খোঁজ খবর নিতে শিখেন, তারপরে জিজ্ঞেস করেন আজকে দিনে কী করছেন। ঠিক তদ্রূপ আপনি যখন একটা অনুষ্ঠানে যাবেন, যা প্রথম কারোর সাথে আপনি পরিচিত হবেন, প্রথমে খুব সুন্দর করে সালাম দেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করেন, যদি অপরিচিত হয় নাম জিজ্ঞেস করেন, দেন সে কোথা থেকে আসছে, আসতে কোনো সমস্যা হয়েছে কি না, এইসব জিনিসগুলো আপনি আলোচনা করতে পারেন। বাট কখনো জিজ্ঞেস করবেন না, হ্যাঁ আপনি কি বিয়ে করেছেন কি না, আপনি কত টাকা বেতন পান, কোথায় কাজ করেন, আপনার কাজ ভালো কি না, এটা কখনো জিজ্ঞেস করা যাবে না। জাস্ট ডিপ্লোম্যাটিকভাবে তার সাথে কথা বলতে হবে, আর সবসময় একটু হাসি খুশি থাকতে হবে, মুখে যেন একটু হাসি লেগে থাকে, তখনই মানুষ আপনার সাথে কথা বলবে। আর অপ্রাসঙ্গিক কখনো কোনো কথা বলা যাবে না, শুধু বক বক করা যাবে না, মানুষকে খুব বেশি জ্ঞান দেওয়া যাবে না। আমরা যেরকম খুব বেশি জ্ঞান নিতে পছন্দ করি না, ঠিক তদ্রূপ আমরা যখন কাউকে খুব বেশি জ্ঞান দিব, সেও খুব বেশি জ্ঞান নিতে পছন্দ করবে না। নাম্বার টু, ড্রেস আপ। আপনার অনেক দামি ড্রেস পরতে হবে এরকম কোনো কথা না, আপনার যে ড্রেস আছে আপনি সেটাকে খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রাখেন, যেন কুসকানো না থাকে। টি শার্ট পরছেন, এখান থেকে এরকম যেন ভাঁজ উঠে না যায়, বাট এখান থেকে অনেকখানে যদি উঠে না যায়, এই জিনিসগুলি যেন না থাকে, অর্থাৎ পরিপাটি যেন আপনি থাকেন। সাথে আপনি কম দামে পরেন, খুব সুন্দর একটা বেল্ট পরেন, আর যদি সম্ভব হয় যার যেরকম এবিলিটি আছে একটা ঘড়ি পরেন, খুব স্মার্টলি সকালবেলা ফ্রেশ হয়ে বের হন, দেখেন আপনার দিনটা কত সুন্দর যায়। আপনি একটা অফিসে যাবেন, যদি আপনার ড্রেস আপ ভালো থাকে, মানুষ কিন্তু আপনার থেকে একবার তাকাবে, এবং আপনি যে কাজে যাবেন সেই কাজটা খুব ইজিতে করতে পারবেন। আমাদের বাংলা ভাষা আছে, আপনার দেখে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ওটা খেতেও পছন্দ হবে না, যে জিনিসটা দেখে পছন্দ হবে সেটা কিন্তু খেতেও মজা হয়। আপনার প্রথমের দিকে যদি মানুষ আপনাকে দেখেই অপছন্দ করেন, আপনি চুল এলোমেলো করা, নাকে পরেছেন, কানে পরছেন, গলায় দিচ্ছেন, আপনাকে কিন্তু দেখতে একটা অন্যরকম মনে হবে। যদি পরিপাটি থাকেন, আপনার দেখার সাথে সাথে মানুষ আপনাকে নিয়ে যেন চিন্তা করে, ঠিক আপনি যখন কথা বলবেন প্রত্যেকটা কথা মানুষ যেন শোনার একটা আগ্রহ প্রকাশ করে, আপনি যখন একটা মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন, মানুষ যেন আপনি কী বলতে চান সেটা যেন শুনতে চায়, আপনি কীভাবে কোন অবস্থান থেকে আসছেন সেটা কোনো কথা না, আপনি কী বলতে চাচ্ছেন সেটা হচ্ছে মেইন কথা। এই জন্য পরিপাটির কোনো বিকল্প নেই। অনেক সময় আপনি দেখবেন যে একটা অফিসে গেছেন, অফিসের স্টাফ পুরো শার্ট ভিজে পিছনে দেখা যাচ্ছে, আপনি তার পাশের সিটে বসা, শরীর থেকে গন্ধ আসতেছে, না আপনার দামি পারফিউম ইউজ করতে হবে না, আপনার খুব লাক্সারিয়াসভাবে চলতে হবে না, আপনার যেরকম অ্যাবিলিটি আছে ঠিক সেরকম পরিপাটিভাবে চলেন, দেখবেন মানুষ আপনাকে ফলো করবে, মানুষ আপনাকে স্মরণ করবে। আপনি একটা অফিসে যাবেন, খুব সুন্দরভাবে যখন নিজেকে প্রেজেন্ট করবেন আপনার কাজটা আগে হয়ে যাবে। ঠিক যখন আপনি অফিস থেকে চলে আসবেন আপনাকে মনে রাখবে যে হ্যাঁ এই অফিসটা বা এই সেলে আসছিল অমুক, ঠিক পরের যখন আপনি যাবেন আপনার কিন্তু কাজটা খুব ইজিতে হয়ে যাবে, কারণ আপনি একটু ডিফারেন্টভাবে আপনাকে প্রেজেন্ট করেছেন। নাম্বার থ্রি, মেনটেন ইওর টাইম। আমরা অনেক সময় সকাল 10টা বাজে অ্যাপয়েন্টমেন্ট থাকে, আমরা 10:15 যাই, 10:30 যাই, গিয়ে কী বলি ঢাকা শহরে জ্যাম, বা আসতে পারিনি প্রপার টাইমে। না, আপনি আপনার সময়ের মূল্য দিতে শিখেন। বিলিভ মি, আমার স্কুল জীবন থেকে এখন পর্যন্ত কোথায় কখনো কোনো লেট হয় নাই, কোনো দিন আমার প্রাইভেট মিস করি নাই, কখনো কোনো প্রাইভেট আমি লেট করে যাইনি, কখনো স্কুলে লেট করে যাইনি, ইভেন এখানে আমি কখনো কোনো অফিসিয়াল কাজ বলেন, এমনি প্রাইভেট কাজ থাকুক, আমি লেট করে যাই না। আপনার যদি 10টা অ্যাপয়েন্টমেন্ট থাকে,
আপনি 9:50 সেখানে যান, 9:55 যান, কিন্তু কখনো 10:05 যাওয়ার চেষ্টা করবেন না। তাহলে আপনি যে জায়গাতে যাচ্ছেন ওই জায়গার মানুষ কিন্তু আপনাকে আইডেন্টিফাই করছে যে আসলে আপনি একজন লেজি মানুষ, আপনি সময়ের মূল্য দিচ্ছেন না, আপনি সময়কে রেসপেক্ট করছেন না। সময় কখনো আপনার জন্য অপেক্ষা করবে না, তাই সময়টাকে আপনি আপনার মতন করে তৈরি করেন। আপনি সময়টাকে যেরকম ব্যবহার করবেন সময় কিন্তু ঠিক তদ্রূপ আপনাকে সেই মূল্যটা দিবেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি যে অফিসে জব করছেন দেখবেন আমি রেসপেক্ট করছি, আমি কাউকে ছোট করে দেখছি না, বাট যেটা বাস্তব সেটাই তুলে ধরার চেষ্টা করছি। যে ভদ্রলোক পিয়ন সে 8 ঘন্টা বা 10 ঘন্টা জব করে, কত পায়? 10,000 বা 15,000 টাকা। যে রিসেপশনে আছে সে কিন্তু 8 ঘন্টা বা 10 ঘন্টা জব করে, সে কত পায়? 18 থেকে 20,000 টাকা। যে অ্যাকাউন্টসে আছে সে কিন্তু 8 থেকে 10 ঘন্টা কাজ করে, অর্থাৎ ওই অফিসে জব করে, সে কত পায়? 25 থেকে 30,000 বা 35 থেকে 40,000 টাকা। আরেকটু উপরে অর্থাৎ যে এজিএম আছে সে কত পায়? 70 থেকে 80,000 টাকা। যে জিএম আছে সে কত পায়? 2 থেকে 2.5 লাখ টাকা। অর্থাৎ দেখেন, পিয়ন থেকে জিএম পর্যন্ত প্রত্যেকটা মানুষই কিন্তু 8 ঘন্টা করে অফিসে জব করতেছে। সেও কিন্তু স্কুলে লেখাপড়া করছে, সেও কলেজে লেখাপড়া করছে, ভার্সিটিতে লেখাপড়া করেছে। যে ভাইয়াটা পিয়ন সেও কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসছে। দুইজনের ভিতরে ব্যবধান কি? সে সময়ের মূল্য দিয়ে নিজেকে নিজের মতন করে তৈরি করে নিয়েছে, আর যে ভাইয়াটা পিয়ন সে সময়ের মূল্য দিছে বাট স্টুডেন্ট লাইফে সে ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিছে, সে ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা হলে গেছে, সে তার নিজের জীবনের এইমটাকে কখনো ফোকাস করেনি, সে শুধু তার নিজের জন্য লেখাপড়া করেছে। লেখাপড়া করতে হয় বিদায় সে লেখাপড়া করেছে, সে কখনো ভাবেনি যে লেখাপড়া শেষ করে আমার স্পেসিফিক এই চাকরিটা পেতে হবে। যদি সেটা ভাবতে আজকে তার ওই জায়গাতে থাকতে হতো না। 8 ঘন্টা ডিউটি করে কেউ 10,000 টাকা বেতন পাচ্ছে, আবার 8 ঘন্টা ডিউটি করে কোনো মানুষ 2 লাখ টাকা বেতন পাচ্ছে, কারণ সে সময়ের মূল্য দিয়ে নিজেকে ওইরকম করে তৈরি করেছে। আমাদেরকে আমাদের মতন করে, অর্থাৎ আমি আমাকে করে তৈরি করতে হবে, আমিকে সেটা প্রমাণ করতে হবে। নাম্বার 4, মানুষকে না বলতে শেখা। আমরা এখনও অধিকাংশ মানুষ না বলতে জানি না। আপনার কাছে আমার একটা কোশ্চেন থাকবে, আপনি দেখেন আজ পর্যন্ত কয়টা মানুষকে সরাসরি না বলছেন? কোনো এক ভাই বা আপু বা কোনো এক বন্ধু আপনাকে ইনভাইট করছে যে দোস্ত তুই আগামী শুক্রবার আমার বাসায় লাঞ্চ করবি বা ডিনার করবি, আপনি বলবেন হ্যাঁ আমি দেখি, তার জন্য লাঞ্চ অ্যারেঞ্জ করেছে বা ডিনার অ্যারেঞ্জ করেছে, সে কষ্ট করে এইগুলি করছেন। বাট একদিন আগে বা 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে আপনি তাকে একটা টেক্সট করলেন যে আমি তো আসতে পারবো না, আমার এই সমস্যা বা আমার বাচ্চাটা অসুস্থ বা ওয়াইফ অসুস্থ বা মা অসুস্থ, বাবা অসুস্থ বা রাস্তায় জ্যাম, শরীরটা ভালো না, এগুলি কিন্তু অজুহাত। আপনি এই অজুহাতগুলি না দিয়ে সরাসরি যদি প্রথম দিন যখন সে আপনাকে ইনভাইট করছে আপনি যদি না করে দিতেন যে হ্যাঁ আমি আসতে পারবো না, আমার কাজ আছে বা আমি বিজি, তাহলে সে কিন্তু কখনো আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি করবে না, সে কিন্তু কখনো আপনি একটু নেগেটিভ চোখে দেখবে না। আপনার দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল, আপনি যে না বলতে পারার কারণে সম্পর্কটার কিন্তু কিছু অবনতি হবে, কারণ সে একটা আশা করেছিল আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে সে একটা টাইম ফিক্সড করেছিল, তার কোনো সময়ের কাজে আসেনি, প্লাস আপনাকে নিয়ে সে যে একটা সময় বের করেছিল তার ওই সময়টা নষ্ট হয়েছে। এ কারণে আমাদের না বলতে শিখতে হবে। আপনার দ্বারা যেটা সম্ভব হবে আপনি সেটা করুন, যেটা সম্ভব হবে না সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ফোন না ধরা, ফোন না করা, এই জিনিসগুলো নিজের ভিতর পরিহার করুন। আপনি স্ট্রেট ফরওয়ার্ড হন, হ্যাঁ আমি এই জিনিসটা পারবো আমাকে দ্বারা সম্ভব, আমি পারবো না আমাকে দিয়ে হবে না, স্ট্রেট। সাময়িক সময়ের জন্য সে হয়তো বা একটু কষ্ট পাবে বা সে আপনাকে একটু খারাপ ভাবতে পারে যে দেখো আমি এই কথাটা বলছি সে না করছে, বাট ইন ফিউচার আপনাদের রিলেশনের মধ্যে কিন্তু কোনো ঘাটতি হবে না। এবং আরেকটা গুড অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মানুষ আপনাকে জানবে যে আপনি একটু স্ট্রেট ফরওয়ার্ড, তাই আপনার সাথে মানুষের যখন কোনো কাজ করবে, কোনো কথা বলবে, সেও স্ট্রেট বলার চেষ্টা করবে, স্যাবলামি না করা বা বেশি জ্ঞান না দেওয়া। আমরা অনেক সময় মানুষের সাথে যখন কমিউনিকেশন করি বা ফোনে কথা বলি, সত্যি একটা উদাহরণ, ফোনে কথা বলি, আমি কাউকে ফোন করলাম, আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন কী করছেন, এতটুকু বলার পরে সে অনবরত আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, কী যে বলছে তা আমি নিজেও বুঝতেছি না, আমি বলছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। অর্থাৎ যখন খুব অতিরিক্ত কথা বলবেন তখন কিন্তু মানুষ আপনার কথার কোনো মূল্য দিবে না, তখন জাস্ট ফর্মালিটি রক্ষা করার জন্য আপনাকে সান্ত্বনা দিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে ওকে 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 আমি দেখছি, হ্যাঁ ভালো বলছেন ঠিক আছে। জাস্ট আপনি কথা বলছেন, আপনার কথার কোনো একটা উত্তর দেওয়া দরকার, এটাই শুধু বলে যাবে। দ্বিতীয়ত, মানুষের কথা বেশি শোনার চেষ্টা করবেন। মানুষ কী বলে
আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আমি যখন আপনার সাথে কথা বলবো যদি আই কন্টাক্ট করতে পারি, আপনার চোখে চোখ রেখে কথা বলি, আপনার কথা মনোযোগ দিয়ে শুনি, তাহলে আপনি কিন্তু আমার সাথে কথা বলে, অর্থাৎ আপনার ভিতর আমার কিন্তু একটা বন্ডিং তৈরি হয়, নিজের ভিতর থেকে কথা বলার মতন একটা আনন্দ, একটা ফিলিংস চলে আসে। বাট আমি যদি শুধু সাবজেক্ট রিলেটেড কথা না বলে বক 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 করে যাই, অর্থাৎ আপনি কি চাচ্ছেন বা কি শুনতে চাচ্ছেন সেটা না বলে আমি আমার কথা বলে যাই, আমি আমার মতন করে বলে যাচ্ছি, শুধু আমাকে প্রেজেন্ট করছি, আপনাকে আমি শুনছি না, আপনার কথার কোনো মূল্য দিচ্ছি না, তাহলে কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। পৃথিবীতে ভ্যালুলেস মানুষের কোনো মর্যাদা নেই। তাতে আপনি যত টাকা থাকুক, যত শিক্ষিত হন, যে ফ্যামিলি থেকে আপনি বিলং করেন না কেন, আপনার যাতে পার্সোনালিটি না থাকে আপনার কিন্তু কোনো দাম নেই। আপনি নিম্নবিত্ত থাকেন কোনো সমস্যা নেই, বাট আপনি আপনার অবস্থাকে সেরা ভাবুন, আপনার একটা পার্সোনালিটি নিয়ে নিজেকে প্রেজেন্ট করুন, তাহলে আপনার ভিতর ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন এবং আপনি যেটা নিয়ে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আমার জীবনে আমি এই জিনিসগুলো খুব বেশি অ্যাপ্লাই করি। আপনারা দেখবেন আমি প্রত্যেক দিন 3-4 জুম মিটিং করি, যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সফলতার গল্প সোসাইটি, এর কারণে আমার করতে হয়। কখনও কোথাও অতিরিক্ত কথা বলার চেষ্টা করি না। আমার যারা ভাই বোনেরা আছেন, অর্থাৎ আমাদের গ্রুপের মেম্বাররা আছেন, আমি তাদের কথা বেশি শুনি, যখন প্রয়োজন হয় অ্যান্সার করি। সো আই হোপ যদি এই জিনিসগুলি আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন বা ফলো করার চেষ্টা করেন, তাহলে অনেকটা পরিবর্তন আসবে, নিজেকে নিজের অবস্থানে সেরা ভাবতে পারবেন।